তো চলো প্রথমে আমরা এখানে আমাদের একটি ম্যাথ দেওয়া আছে, বলছে যে নিচের চিত্রে সমতল ভূমিতে আয়তকার একটি পুকুরের উপরিভাগের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 50 মিটার, পুকুরটা কি আকৃতির? আয়তকার। এই দেখো আয়তকার। আচ্ছা আয়তকার এই পুকুরের উপরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 50 মিটার। পার্শ্বদ্বার 2:1 দেওয়া আছে, খননের গভীরতা 5 হলে পুকুরের মাটির কাজের পরিমাণ নির্ণয় করো। দেখো এখানে কিন্তু আমার কোনো সূত্রের কথা স্পেসিফাই করে বলে দেওয়া নেই যে কোন সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব। তো চলো আমরা মধ্যপ্রস্থচ্ছেদ গড়প্রস্থচ্ছেদ যে কোনো সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তো প্রথমে আমার দেওয়া আছে হচ্ছে পুকুরের উপরিভাগের দৈর্ঘ্য এবং উপরিভাগের প্রস্থ। তো পুকুরের উপরের দৈর্ঘ্য 60 মিটার, তাহলে উপরের দৈর্ঘ্য হলে আমরা জানি যে মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে আমরা গড় দৈর্ঘ্য আর গড় প্রস্থ বের করি, তাহলে তলদেশের দৈর্ঘ্য কী হবে? L-2SD, ওই যে আগের মতো L-2SD। তাহলে দেখো L-2SD, তাহলে L আমাদের দেওয়া আছে 60, 2 হচ্ছে সূত্রের, H হচ্ছে ঢাল। তো আমাদের ঢালটা কত দেওয়া আছে? দেখো আমাদের ঢালটা দেওয়া আছে 2:1, তার মানে 2, এই 2, আর D আমাদের গভীরতা দেওয়া আছে, D হচ্ছে 15, এই সরি 5। তাহলে এইটা যদি আমরা গুণ করি 2×2, 4, আর তারপরে 4×5, 20, 20 60-এর ভিতর থেকে 20 বাদ দিলে থাকে হচ্ছে 40। একইভাবে উপরের প্রস্থ 50 মিটার, আর প্রস্থ থেকে উপর থেকে নিচের প্রস্থ বের করতে হলে B-2SD, তাহলে 50 - 2 × S এর মান 2, আর D হচ্ছে 5 মিটার গভীরতা, 30 মিটার। এখন আমরা মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে যদি আয়তন নির্ণয় করি, তাহলে আমাদের মধ্যপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 60 + 40/2, কারণ এটা হচ্ছে গড় দৈর্ঘ্য। তারপরে হচ্ছে 50 + 30/2, এটা হলো গড় প্রস্থ। তাহলে 50 × 40 গুণ করলে আমার হয় 2000। এখন এই 2000-এর সাথে আমরা এই গভীরতাটা গুণ করব, তাহলে আয়তন 2000 × 5, 10,000 ঘনমিটার। একইভাবে গড়প্রস্থচ্ছেদ সূত্র সাহায্যে যদি আমরা এটা বের করি, তো গড়প্রস্থচ্ছেদের সূত্র আমার কি? V=A1+A2/2×D। তাহলে A1 হচ্ছে পুকুরের উপরের ক্ষেত্রফল। তো প্রথমেই আমার অঙ্কে দেওয়া আছে, দেখো পুকুরের উপরিভাগের দৈর্ঘ্য 60, প্রস্থ 50। তো উপরিভাগের ক্ষেত্রফল আমরা বের করলাম 60 × 50, 3000 বর্গমিটার। এখন পুকুরের নিচের ক্ষেত্রফল, তো পুকুরের নিচের ক্ষেত্রফল তো আমরা এখান থেকে পেয়েছি, দেখো পুকুরের নিচের দৈর্ঘ্য হয়েছে 40 মিটার, আবার নিচের হচ্ছে প্রস্থ হয়েছে হচ্ছে 30 মিটার। তাহলে এই 30 আর 40 গুণ করলে হয় 1200 বর্গমিটার। এখন A1=3000, A2=1200। তো 3000 + 1200/2×5, এই যে দেখো D। তো এখন এই দুইটা যোগ করলে হয় 4200/2×5, 10,500 ঘনমিটার। এখন প্রিজময়ডালের সূত্র ব্যবহার করে এটা কিভাবে আমরা সমাধান করতে পারি? তো প্রিজময়ডালের সূত্র হচ্ছে D/6, A1+A2+4AM। দেখো ওইসব করে আমার কিন্তু অলরেডি সব সূত্রগুলো বা সব ক্যালকুলেশনগুলো করা আছে। A1 আমরা পেয়েছি 3000, আমরা বসিয়ে দিলাম 3000, A2 আমরা পেয়েছি 1200, AM আমরা পেয়েছি, দেখো AM এখানে কত বের হয়েছে? 2000। তাহলে আমরা এখানে AM 2000 বসিয়ে দিলাম, আমাদের D গভীরতা হচ্ছে 5 মিটার, এই 6 হচ্ছে এই সূত্রের ধ্রুবক মান, তাহলে আমাদের বেরোলো 10,166.67। দেখো আমাদের তিনটা অ্যান্সার তিনটা সূত্রের সাহায্যে করা আছে। তো প্রথম অ্যান্সার 10,000, তারপরের অ্যান্সার বেরিয়েছে 10,500, তারপরে বের হয়েছে 10,166.67। তো আমরা জানি যে প্রিস মডেলের সূত্রে অপেক্ষাকৃত সঠিক মান পাওয়া যায়। এখন কথা হলো যে যখন অঙ্কে যদি উল্লেখ করা থাকে যে প্রিজময়ডালের সূত্রের সাহায্যে মাটি কাটার পরিমাণ বের করো, তখন কিন্তু আমার A1 বা A2 বা 4AM এগুলো কিন্তু আমরা আগের দুইটা সূত্র থেকে পেয়েছি, তখন কিন্তু আমরা এগুলো পাবো না। তখন কি করতে হবে? A1 আমার বের করে নিতে হবে, A2ও বের করে নিতে হবে, আবার AMও বের করে নিতে হবে। কিভাবে? সূত্রের সাহায্যে।